কেউ জাদুগ্রস্ত কিনা কিভাবে বোঝা যাবে? কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ, আবার কোন কোন সময় একটু দুরূহ। আমাদের সমাজে জাদুগ্রস্ত রোগী হিসাবে আমরা যাদেরকে জানি তারা অনেকে জাদুগ্রস্ত, আবার অনেক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। দিনি ভাই ও বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আলামিন হোসেন নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই ভিডিওটি আগে কিছু প্রশ্ন শুনে বুঝতে পেরেছেন যে শেখ আহমদুল্লাহ হুজুরের কাছে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অনেক নতুন নতুন প্রশ্ন করে থাকে, কিন্তু অনেকে আমরা জানি না। এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি। আমার চ্যানেলের যে সকল সদস্য বন্ধুরা আছেন তাদের জন্য আমি এই বিশেষ করে ভিডিওগুলো আনেছি, যে চলেন আপনাদের সেই ভিডিওগুলো দেখায় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে বিশেষ বিশেষ কয়েকটি প্রশ্ন আপনাদের অজানা। আমরা দৈনিক কিন্তু সেই কাজগুলো করে থাকি, আমরা কিন্তু জানি না ফরজ আমাদের ইসলাম শরীয়ত অনুযায়ী কি কি করণীয় উচিত। চলেন আমি সেই বিষয় নিয়ে আপনাদের ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি, চলেন দেরি না করে ভিডিওটি আপনাদের দেখায় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর যে সকল ভাই বন্ধুরা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে থাকেন না, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে। মানসিক রোগী, সাধারণ মানসিক রোগীকে অনেক সময় জাদুগ্রস্ত বা জিনে আক্রান্ত রোগী হিসাবে আমরা মনে করি, এটা অনেক সময় ভুল হয় আমাদের। তো এই জন্য জাদুগ্রস্ত রোগীর কিছু আলামত আছে, সে আলামতগুলো দেখে আমরা নিরূপণ করতে পারি কোন ব্যক্তিকে জাদু করা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এর আগে বলে রাখি যে ব্ল্যাক ম্যাজিক যে করে আর যে করায় পয়সা দিয়ে, এই উভয় ব্যক্তি শুধু কাবিরা গুনাহকারী নয়, বরং এই জাদুর কাজ যে ব্যক্তি করে, জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্তির মুখোমুখি সে ব্যক্তি হবে, মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে। এটাই হলো ইসলামী শরিয়ার বিধান, এত জঘন্য অপরাধ। আর জাদুর বাস্তবতা এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করেন, তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নাই, তারা অলৌকিকতাকে অস্বীকার করে। আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কিনা, বা জেনে ধরা রোগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা একটু যদি অনুসন্ধান করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয়, নির্মোহভাবে করা হয়, আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনার জন্য আর কিছু দরকার নাই, এই একটা পয়েন্টই যথেষ্ট। কারণ অনেক জিনে ধরা রোগী আছে, যে জিনে ধরা রোগীদের পুরো অবস্থা যদি পর্যবেক্ষণ করেন আপনি, তাদের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটা যে অলৌকিক, সেই সমস্যাটা যে কোনো লৌকিক সমস্যা না, সেই সমস্যাটা যে সাধারণ কোনো সমস্যা না, অসুখ না, এটা বোঝার জন্য আপনার পণ্ডিত হওয়া লাগবে না, বিষম অপেক্ষা করা লাগবে না। যারা জিনের রোগী দেখেছেন এবং জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়েছে সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন, তাদের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার, এবং এরকম বহু দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জিনের মধ্যে জিন জাতির অস্তিত্বের কথা বলেছেন। আমাদের তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা বোনেরা, অনেক নাস্তিক বন্ধুরা তারা জিনের অস্তিত্বকে স্বীকার করে না, অথচ জিনের উপদ্রব যে বাসা বাড়িতে হয়েছে তারা জানে জিন আছে না নাই, তার উপদ্রব দেখে অনুমান করতে পারে, নিশ্চিত হতে পারে তারা। আমি ব্যক্তিগতভাবে এরকম কয়েকটা ঘটনার কথা জানি, যে বাসায় মেয়েরা হয়তো কোনো তরকারি কেটে, ধরুন কোমড়া কেটে ফালি করে রেখেছে, তাকিয়ে দেখে ফালিটা নাই, নিয়ে গেছে, কে নিয়ে গেছে? আমার কোনো বিজ্ঞান মনস্ক ভাই এটার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবে না। ফ্রিজ থেকে ডিম এনে ড্রয়িং রুমে মাঝখানে ছেড়ে দিস, কে ফেলেছে? কোন ব্যাখ্যা বিজ্ঞান মনস্ক ভাইরা দাবি করতে বের করতে পারবে না। এবং হয়তো জিনে কোন ব্যক্তির উপরে আক্রমণ করেছে, তার উপরে সওয়ার হয়ে বসেছে, এই ব্যক্তি তাকে নিয়ে গাছের ডালে নিয়ে গেছে, এ ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে অনেকবার ঘটেছে। এবং
জাদুগ্রস্ত রোগীর বিষয়টা আরো পরিষ্কার। বিশেষ করে কোন ব্যক্তি যখন জাদুগ্রস্ত হয়, জাদুর অনেক প্রকার আছে, এক একজনকে এক এক ভাবে জাদু করা হয়, নারীদের উপরে অনেক সময় ভিন্ন ধরনের জাদু করা হয়, পুরুষদের উপরে ভিন্ন ভাবে জাদু করা হয়, এই জাদু কারোর উপরে করা হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত সহ্য করতে পারে না, কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে। গত বোধহয় কয়েক সপ্তাহ আগে আমার বাসায় এরকম একজন রোগীকে এক ভদ্রলোক নিয়ে আসলেন, এনে বললেন, ভাই এই লোকটাকে কেউ বা কারা জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, এবং তার আলামত হিসেবে তারা বললেন যে এ আজানের আওয়াজ শুনলে পাগলের মতো ছটফট করে, সে টিকতে পারে না এবং কোরআনে কারিমের তেলাওয়াত সে শুনতেই পারে না। আমার চোখের সামনে তার সঙ্গে যখন কথা হচ্ছিল, কোরআনে কারিমের তেলাওয়াত শুনে তার শরীরে আমি নিজে চোখের সামনে দেখলাম যে তার পাগুলো আঙ্গুলগুলো এরকম সব বাঁকা হয়ে যাচ্ছে, পুরো শরীর কোকড়ায় বোকড়ায় যাচ্ছে ভয়ঙ্কর ভাবে। আমার বিজ্ঞান মনস্ক ভাইরা, কোরআন তেলাওয়াতের সময় কেন এমন হয়, তেলাওয়াত শেষ আবার সে স্বাভাবিক, এটার কোনো ব্যাখ্যা কেয়ামত পর্যন্ত হয়তো দাঁড় করাতে পারবেন না। এই জাদুর অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন, জিনের উপদ্রব হয় সে কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এজন্য কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো কোরআনে কারিমের তেলাওয়াত সাধারণত জাদুগ্রস্ত রোগী সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায়, কখনো শরীর ফুলে ওঠে, কখনো ছটফট করে, কখনো সে তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে। আমার পরিচিত অনেক মানুষ আছে এমন যাদের কথা জানি আমরা, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না। এটা একটা আলামত যে লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরকম আরো বহু আলামত আছে, কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করা হলে এই ব্যক্তি দিন দিন শুকায় যায়, খেতে পারে না, বাসার থেকে বের হতে পারে না, বিছানা থেকে উঠতেও পারে না ভালো করে, এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই। গত জুমার আগের জুমায় সম্ভবত এরকম এক রোগীর কাছে এক ভদ্রলোক আমাকে নিয়ে গেলেন, তার দেশে দেশের বাইরে বিভিন্ন নামি দামি হাসপাতালে ট্রিটমেন্ট করেছে, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে, তার কোনো রোগ ধরা পড়ে না, কোনো ডায়াগনোসিস হয় না, তার সমস্যা হলো তিনি বিছানা থেকে উঠতেই পারেন না, দুর্বল হয়ে পড়ে থাকে, এবং সমস্ত ট্রিটমেন্ট করার পর খোলাসা আসলো তার শরীরে আসলে তেমন কোনো রোগই নেই। ভাইরা আমার, এই ধরনের সমস্যা আজকাল আমাদের ঘরে ঘরে অহরহ হচ্ছে। তো এই জাদু যেটা দিন দিন আমাদের সমাজে বেড়ে চলেছে, মূলত এখানে শয়তানের আশ্রয় নেওয়া হয় এবং কুফুরি কালাম পাঠ করা হয়, এগুলোর মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সে অপশন রেখেছেন, এটা এক ধরনের পরীক্ষা, আল্লাহর বিভিন্ন হিকমা আছে এর পিছনে। তো যাই হোক, তো এই ধরনের জাদুগ্রস্ত ব্যক্তি যদি ধরা পড়ে, এই ব্যক্তির ট্রিটমেন্ট কি সেটা বলার আগে আরো কয়েকটা আলামত বলি। অনেক লোক আছে যাদের উপরে জিনের উপদ্রব হয়, জিন সওয়ার হয়, জিন সওয়ার হওয়ার একটা বড় আলামত হলো বেশি বেশি হাই তোলা, প্রয়োজনে অপ্রয়োজনে অনবরত হাই তুলতে থাকে। আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে, ছোট বাচ্চা মানুষ, আমি দেখেছি যে অনবরত মিনিটে মিনিটে হাই কোনোভাবে বন্ধ করা যায় না, হা করে থাকে, সারাক্ষণ সে হাই তুলতে থাকে এবং তার জীবনে আসতে থাকে। এটা এক প্রকার আলামত দুষ্ট জিনের উপদ্রব কারোর উপরে হওয়া। এর পাশাপাশি চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকার অনেক আলামত আছে, বিশেষ করে যারা সেরাই ঝাড়ফুঁক করেন এই সমস্ত লোকেরা এগুলো ভালো বলতে পারবেন। আমি মৌলিক কয়েকটা আলামত বললাম, এ সম্পর্কে আমি এক্সপার্ট না, এই জন্য যেগুলো আমার চোখের সামনে দেখেছি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতার আলোকে লিখেছেন এবং বর্ণনা করেছেন, সেগুলো আরো কয়েকটা আলামত বললাম। জাদু থেকে বেঁচে থাকার জন্য সাধারণভাবে আমাদের আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়া। আমরা একটা ছোট্ট বই লিখেছি, সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এই বইটা আসুন্না ফাউন্ডেশনে অর্ডার করে যে কোনো জায়গা থেকে পাওয়া যেতে পারে। এই বই ছাড়া আরো বিভিন্ন হিসনু মুসলিম আছে, আরো বিভিন্ন বই আছে দোয়া, সেগুলোতে সকালে এবং সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়তেন, এর মধ্যে বিশেষ করে কয়েকটা দোয়ার কথা বলি। নাম্বার এক, সুরা ইখলাস কুল হুয়াল্লাহ সুরা তিনবার, সুরায় ফালাক তিনবার, সুরায় নাস তিনবার সকালে, আবার সন্ধ্যায় তিনবার তিনবার করে।